বন্ধুরা ভাই বলতেছি না পিদুল জানারা তোমরা সবাই শুনে ফুলে শুনো এই বাপ কিন্তু একটা পিরা পুকুর পারের মা মন্ডেলকে বলবো গো আমার মা আমার বোনেরা সবাই ভাই জানারা ফুলে সবাই শুনো মরণ বড় নিষ্ঠুর মরণ বড় যন্ত্রণাদায়ক রে বন্ধু মৃত্যুর সবচেয়ে বেশি কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার আঘাতে চাইতে আর ভয়ঙ্কর একটা তলোয়ার মারলে একটা মানুষ যেমনি করে কষ্ট পাবারে বন্ধ তার চেয়ে তো ভয়ঙ্কর হলো মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা বন্ধু মন্ডে শুনেন ঈসা নবীর কাছে এসে বলল নূহ আলাইহিসসালামের শান্তি আপনি একটু জীবিত করে দেখান এবার ঈসা নবী কি করলেন ওই কাফেরকে নিয়ে বলল স্বামীর কবরের পাশে চলে গেলেন যাইয়া শান্তি যখন একটা ডাক দিল গো শাম বন্ধু সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল শাম যখন জিন্দা হয়ে গেল তাকে প্রশ্ন করল আপনি যে মৃত্যুবরণ করেছেন আপনার বয়স কত হলো কয় আমার মরণের বয়স হলো 4000 বছর জোরে জোরে বলুন না আল্লাহু আকবার ইজাহুল্লাহ প্রশ্ন করল আপনাদের জানায় মানুষের তো চুল গুলো পাকতো না দাড়ি গুলো পাকতো না কিন্তু আপনার চুল দাড়ি গুলো তো থেকে সাদা হয়ে গেল এটার কারণ কি গো তখন ওই নূহ আলাইহিসসালামের সাথে সাহাবী একটা ডাক দিল ডাক দিয়া বলে নবী গো ও নবী গো ও নবী আমি জানি গো মানুষ যখন একবার মারা যায় মারা যাওয়ার পরে তাকে পুনরায় কিয়ামতের দিন তাকে ডাকা হো জিন্দা করা হবে গো আমাকে যখন জিন্দা হওয়ার জন্য ডাকা হলো গো নবী তখন আমার কাছে মনে হয়েছে আজকে মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে কি হবে রে উপায় কি হবে রে উপায় আজকে তো ফাইনালে আল্লাহর পাঠ করাই বন্ধু দাঁড়িয়ে যেতে হবে নূহ আলাইহিসসালামের ছেলে নূহ আলাইহিসসালামের ছেলে শাম ঈসা নবীকে বলল নবী গো সেই টেনশন সেই মানসিকতা যখন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তখন হঠাৎ তো চাইয়া দেখলাম টেনশন করতে করতে চুল দাড়ি গুলো আমার পাইকা সাদা হয়ে গেল এবার নূহ নবীর ছেলে নূহ আলাইহিসসালামের ছেলে শাম ডাক দিয়ে বলে ওগো নবী আল্লাহর নবী শাম আমার মরণ হয়েছে 4000 বছর হয়েছে এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণাটা ভুলতে পারলাম না বলুন না আল্লাহু আকবার আর বলুন আল্লাহু আকবার এই মরণ বড় ভয়ঙ্কর আমার নবী বলেছে যখন মানুষ সাকারাতে বিছানায় শুইবে রে তখন গানি মানুষের প্রাণ পর্যন্ত অচল হয়ে যাবে কারণ কি রে ও যুবক বন্ধু তোমরা আমার দিকে তাকাও আমি তোমাদেরকে বন্ধু বাঁচানোর জন্য আজকে এসেছি আলোচনা করতেছি কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেছেন ও বিলিভার্স আল্লাহ বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নারা আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ কি বলেছে বুঝতে পারছো নি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও এই জন্য বলছি বন্ধু আমার নবী বলেছে মানুষের মৃত্যুর যন্ত্রণা তো ভয়ঙ্কর আরো জ্ঞানী মানুষের গান পর্যন্ত অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ তুমি যখন কোন সিনেমার নায়ককে ভালোবাসবা তখন শয়তান সিনেমার নায়কের সুরতে আসবে বন্ধু তুমি যখন কোন সিনেমার নায়ককে তুমি ভালোবাসবা গো তখন সিনেমার নায়কের সুরতে আসবে শয়তান তোমার ইমান নেওয়ার জন্য তুমি যখন কোন নায়ককে ভালোবাসবা তুমি যখন কোন প্লেয়ারকে খেলোয়াড়কে ভালোবাসবা কখন যখন তুমি কোন শিল্পীকে ভালোবাসবা ও বন্ধু তাদের সুরতে বন্ধু আসবে শয়তান তোমার ইমানকে ধ্বংস করার জন্য শয়তান শুধু একজনই সুরত করতে পারে না গো সেটা হলো আপনারা আমার প্রাণের নবী তোমরা কষ্ট পাইও না গত 18ই ডিসেম্বর 2022 এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ছিল কিনা খেলা ছিল কিনা কথা বলে না ছিল কিনা সে তো 100% একজন বেঈমান
আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে আমার নবী তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পীর মুবারকের সাথে বন্ধু বিদ্যা লাগাইয়া আমার নবী বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউতি সাকারাতুন ও বন্ধু আমার নবী বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাউত নাই মৃত্যু অতি যন্ত্রণাদায়ক জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আমার বক্তা কেন জানি ভরপর করতেছে আমার মনটা কেন জানি করে গো বাবা বাবা গো তুমি কি বলো মা ফাতেমার কান্না অনেক বেশি কান্না প্রবল কান্না দেখি আমার নবী বলল মা তুমি আমার কাছে আসো আমার নবী সব সময় মা ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন কেমন জানেন আমার নবী যদি কোনো চেয়ারে কোনো আসনে বসা থাকতেন মা ফাতেমাকে দেখতেন নবী দাঁড়িয়ে সম্মান করতেন এই জন্য আমরা তাকে আমার নবী মা ফাতেমাকে বলেছেন উম্মে হাবিবা জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আমার নবী মা ফাতেমার সাথে খানে খানে কথোপকথন করলেন আলাপ করলেন মা ফাতেমাকে বললেন মা গো আপনি চিন্তা করবেন না আমি চলে যাওয়ার পরে জান্নাতে যদি সর্বপ্রথম কারো দেখা হয় তাহলে আগে দিদার হবে আমার আপনার সঙ্গে আমার আল্লাহ পাঠিয়ে দেয় চাও চাও আজকে আমার হাবিবের সাথে আমার কি হবে প্র্যাকটিক্যালি কি হবে দিদার হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার হাবিবকে গিয়ে সালাম দিবা আমার হাবিব হাবিবুল্লাহ রাজি থাকে তাহলে তুমি তার পান পাতি আসবা বন্ধু দরজা যখন খুললো আমার নবীর কাছে আজরাইল আসলো আজরাইল নবীকে সালাম দিলেন নবীর সম্মতি নিলেন সম্মতি নেওয়ার পরে হলো আজরাইল যখন নবীর বুকের উপরে আজরাইলের যখন বন্ধু একটা ডানা একটা হাত রাখলেন এবার আমার বুকের উপর তুলে দেওয়া হতো রে আমি নবীর কাছে এত কষ্ট মনে হইতো না আমার গুনাহগার
কেমন করে সহ্য করবে রে সেই যাতনা মুহাম্মদের মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও সুবহানাল্লাহ আর দূরে বলেন না সুবহানাল্লাহ